আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর। টিউটোরিয়াল ভিডিও এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা লুকআপ ফাংশনের মাধ্যমে রেজাল্ট শিট তৈরি করব। এর আগে আমরা ইফ ফাংশনের মাধ্যমে রেজাল্ট শিট তৈরি করেছি। তো টিউটোরিয়ালের প্রথমে আমি বলে নিচ্ছি যে এখানে আমাদের ফোর সাবজেক্ট হিসাবে রেজাল্ট শিট তৈরি করতে পারবো না, এবং টোটাল জিপিও আমাদের তৈরি করতে পারবো না। এই দুটো আমাদের ইফ ফাংশনের মাধ্যমে করতে হবে। তো বেসিক্যালি ইফ ফাংশনটি আর কি তাহলে গ্রহণযোগ্য রেজাল্ট শিট তৈরি করার মধ্যে। তবুও লুকআপ ফাংশন এই জন্য দেখাচ্ছি কারণ কিছু জেনারেল রেজাল্ট শিট থাকে যেখানে ফোর সাবজেক্ট হয়তো ইনক্লুড থাকবে, তো সেক্ষেত্রে আপনি সহজে তৈরি করতে পারবেন কারণ লুকআপ ফাংশনটি অনেক সহজ। আমরা যখন ফর্মুলসে ক্লিক করব তখন দেখব এখানে লুকআপ অ্যান্ড রিফারেন্স, এবং এর মধ্যেই লুকআপ এই ফাংশনটি অন্তর্ভুক্ত। তো এখন শুরু করা যাক। ইকুয়াল দিয়ে আমরা জানি যে ফাংশন শুরু করতে হয় ফর্মুলা, তারপর লুকআপ দিয়ে ফার্স্ট বাকেট, এবং যে আমরা এখন মার্ক থেকে জিপিএ তে নিয়ে আসব, তাই আমরা মার্কে যে যার মার্ক যে রিতের মার্ক আমরা দেখতে চাচ্ছি, তো এখানে আমরা ক্লিক করলাম, অর্থাৎ রিতের মার্কটিতে ক্লিক করলাম, করে কমা দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখন একটি বিষয় যে আমরা জানি যে 80 থেকে 100 হলে 5.0, 70 থেকে 79 হলে 4.0, 60 থেকে 69 হইলে আপনার 3.50, এভাবে আমরা জানি। তো এই জিনিসটাকে এর আগে আমরা ইফের মধ্যে দেখিয়েছি আলাদা আলাদাভাবে, তো এবার আমরা একেবারে কাজ করব। যেমন কি আমাদের একটি কথা মনে রাখবেন, লুকআপ ফাংশনে সর্বনিম্ন থেকে সর্বোচ্চতে যেতে হবে। তো যাই হোক, আমি আগে লিখি কোডটা, তারপর আপনাদেরকে বুঝাচ্ছি। প্রথমে 0 33, আমরা এইটার রেজাল্টের মধ্যেও আর কি পাস ধরতেছি 33-এ, 40, 50, 60, 70, 80, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট শুরু, যদি এই লুকআপ ফাংশনটা এমনভাবে ব্যবহার হয়। প্রথমে আপনাদেরকে এর আগে আমরা ইফের মধ্যে আলাদা আলাদা কন্ডিশন দিয়েছিলাম প্রত্যেকটির জন্য, তো এখানে সেরকম না। এখানে প্রথমে আমি 0 33 40 50 60 70 80 এই জন্য দিলাম কারণ পরের ব্র্যাকেট যে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কিন্তু লুকআপ লিখে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথমে প্রাপ্ত মার্কটির সেলটি ইনক্লুড করে দেবেন, তারপর কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে দুইটি জিনিস হবে, অর্থাৎ ক্রম অনুসারে দুইটি মান থাকবে। একটা প্রথমের মান থাকবে যে আপনার প্রাপ্ত মার্কটার, প্রাপ্ত মার্ক আমরা 0 33 40 এভাবে এই জন্য দিয়েছি কারণ যদি এখানে 0 থেকে 32 আর কি 33-এর নিচে এর মধ্যে পায়, তাহলে এই যে এই পরের যে সেকেন্ড ব্র্যাকেটের বন্ধনীটি রয়েছে এখানে আমাদের 0 কাজ করবে। আবার দেখুন 33 থেকে 40-এর কম, অর্থাৎ 33 থেকে 39 পাইলে আপনার এই যে 2.75 অর্থাৎ সরি 1.0 এইটা কাজ করবে, মানে এইটার এই ব্র্যাকেটের সেকেন্ডে যে যে কন্ডিশন দেওয়া আছে এই ব্র্যাকেটেরও সেই সেকেন্ডে সেটা অনুযায়ী কাজ করবে। অর্থাৎ এইটা আপনার প্রাপ্ত মার্কগুলো আমি ক্রম অনুসারে দিয়েছি, এবং অতর ভিতরে থাকলে কোনটা কী কাজ করবে এটা আমাকে এই সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া আছে। যেমন দেখুন এখানে 50 আপনার 1 2 3 4 চার নম্বর লাইনে আছে, তো এখানে 50 থেকে 59, তার কারণ পরের অঙ্কটি আপনি হলো 60, পরের ভ্যালুটা আপনি 60, তাহলে তার নিশ্চয়ই আগেরটা থেকে গণনা করবে সূত্রটি। তো 50 থেকে 59 এটার জন্য আমাদের এখানে কি আমাদের কি প্রদর্শন করবে, তো এখানে আমরা গড়ি নেই 1 2 3 4, 50 থেকে 59 কাজ করবে হলো 3.0, দেখুন 3 দেওয়া আছে। তো এভাবেই এটা সাজিয়ে নেওয়া লাগে। তো আপনারা প্রথমে এভাবে সাজিয়ে নেবেন এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দুইটারে করবেন, এবং তারপরে ফার্স্ট ব্র্যাকেটের দ্বারা
ক্রস করে এন্টার চাপুন। দেখুন এখানে গেট পয়েন্ট ওয়ান চলে এসেছে। তো আমরা জানি যে ফিল হ্যান্ডেলের মাধ্যমে জাস্ট ড্রাগ করে দিলেই হয়ে যাবে। এখন দেখাচ্ছি যে কিভাবে জিপিএ থেকে গ্রেড আসবে। সেম জিনিস, এটা দেখলে আপনি হয়তো বাবা ভালো করে বুঝবেন যদি প্রথমবার না বোঝেন। লুকআপ লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট নিলাম, জিপিএটাকে জিপিএ যেটা আছে সেই সেলটাকে আর কি ইনক্লুড করলাম, তারপরে আমরা কমা দিলাম। দেওয়ার পরে এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট কাজ হবে, তাই তো? সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তো জিপিএ সর্বনিম্ন হলো আপনার জিরো, তো জিরো, তারপরে আপনাদের ওয়ান, তারপরে আমাদের 2.75, রাইট, তারপরে আমাদের থ্রি, তারপরে আমাদের 3.50, তারপরে ফোর, তারপর ফাইভ, অর্থাৎ 4.0, তারপর 5.0, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার আমাদের গ্রেড যেটা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সেটা দিতে হবে। তো সেকেন্ড আমরা কমা দেওয়ার পর আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট নিলাম, তো গ্রেডের মধ্যে সর্বনিম্ন হলো এফ। আর অবশ্যই ইনভার্টেড কমায় দিতে হবে, এটা তো জানেনই আপনারা যে টেক্সট লিখলে সেটাকে ইনভার্টেড কমায় দিতে হয়। এফ এর পর কি আছে, ওয়ান পাইলে ডি দেব কমা, তারপর সি কমা, তারপর বি কমা, তারপর এ মাইনাস কমা, তারপর এ ইনভার্টেড কমা, তারপরে কমা, তারপরে ইনভার্টেড কমা এ প্লাস সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো এখানেও দেখুন আমি প্রথমে এফ ডি সি এভাবে, তা আপনি মনে রাখবেন যেহেতু আমরা জানি যে এগুলো ক্রম অনুসারে কাজ করে, তো আপনি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ জাস্ট চলে যাবেন। আর একটি বিষয় লক্ষ্য রাখেন, দেখুন এখানে 1 2 3 4 5 6 7, সাতটা ভ্যালু দিছি, এখানেও কিন্তু সাতটা ভ্যালুয়ে হইতে হবে, তা না হলে জিনিসটা কিন্তু কাজ করবে না ওই অনুযায়ী। দেখুন এখানেও 1 2 3 4 5 6 7টি রয়েছে। এখন প্রত্যেকটি প্রত্যেকটির জন্য কাজ করবে, অর্থাৎ জিরো থেকে ওয়ান, জিরো পাইলেই এফ হবে, এবং ওয়ান পয়েন্ট বা তার উপরে হলে ডি হবে, তারপর 2.75 এর উপরে হলে সি হবে, এভাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এখন। তো এভাবে লকআপ ফাংশন ব্যবহার করা হয়। আমি ইন্টার চাপলাম, দেখুন গ্রেড চলে আসলো। এখন জাস্ট ফিল হ্যান্ডেলের মধ্যে ড্রাগ করে দিলেন, হয়ে গেল, এবং বাকিগুলো আমরা কপি করে, আমরা জানি যে এগুলো কপি করে দিয়ে দেওয়া যায়। ও এখানে এফ আসার কারণ আছে, কারণ আমি জিপি এখনও কপি করে দেয়নি, তো আসুক সমস্যা নেই, আমি জাস্ট ফর্মুলাগুলো পেস্ট করে দিলাম। এবার আমি জিপিএটা কপি করি, হ্যাঁ এখন দেখুন এগুলোর মানও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য এক্সেল খুবই একটি সুন্দর সফটওয়্যার। দেখুন যখন আমি জিপিএগুলো দিয়ে দিলাম তখন সেই ফর্মুলা অনুযায়ী এই গ্রেডও কাজ করতেছে, গ্রেডও আমাদের পরিবর্তন হয়ে গেল। তো এভাবে খুব সহজে লকআপ ফাংশন ব্যবহার করে রেজাল্ট শিট তৈরি করা যায়। আপনারা যারা ইফ ফাংশন এর আগে আমার টিউটোরিয়ালটি দেখেছি ইফ ফাংশনে, যারা বোঝেন নাই তারা কিন্তু লকআপ ফাংশনটা নিশ্চয়ই খুব সহজ, ইনশাল্লাহ এটা দিয়ে অন্তত আপনি রেজাল্ট শিট তৈরি করতে পারবেন। এবং টোটাল জিপিএ এর ক্ষেত্রে আপনার ইফ ফাংশন ব্যবহার করতেই হবে। আমরা জানি টোটাল জিপিএ এর আগে টিউটোরিয়ালে আমরা দেখিয়েছি যে প্রত্যেকটাকে ফোর সাবজেক্ট বাদে যেটা আর কি প্রত্যেকটাকে যোগ করে এক কথায় প্রথমে এন্ড সূত্রের মধ্যে দেখিয়ে নিতে হবে প্রত্যেকটা পাস আছে নাকি, তারপরে আমাদেরকে দেখিয়ে নিতে হবে যে প্রত্যেকটাতে পাস হলে তারপরে এগুলো অ্যাভারেজ করে দেবে, তাহলে টোটাল জিপিএ বেড়ে যাবে। আর টোটাল গ্রেড যেটা আছে এটা আমরা লকআপ ফাংশনের মধ্যে পাবো, যেমন এই যে এই 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 ফাংশনটা আমরা ইউজ করেছি, এটি সেম জিনিস আমরা এখানে ইউজ করব, কিন্তু টোটাল জিপিএতে আমার ইফের প্রয়োজন রয়েছে। তা যাই হোক, আপনারা যারা ইফ ফাংশন দেখছেন তারা এটা বের করতে পারবেন। তবে জেনারেল একটি আর কি একটা সাবজেক্টের রেজাল্ট বা জিপিএ থেকে গ্রেড এটা তাড়াতাড়ি আনার জন্য, আপনি তো দেখলেন লকআপ ফাংশন কত তাড়াতাড়ি কাজ করা যায়, তো আপনারা যারা ইফ লকআপ দুইটাই জানেন তারা সুবিধা মতো জিপিএ থেকে গ্রেড এর জন্য লকআপ ফাংশন ব্যবহার করতে পারেন, এবং টোটাল জিপিএ এর জন্য আপনি ইফ ফাংশন ব্যবহার করলেন, তাহলে আপনার সময় অনেক বেঁচে যাবে আর কি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সবাইকে ধন্যবাদ।